হ্যালো বন্ধুরা, মারুস ম্যাজিক নাম চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। মহাবিশ্বয়ে 10টি অবাক করা তালিকা নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। আজ আমাদের এই পর্ব তালিকাটি সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থাকছে পর্ব 18। তাহলে চলুন দেখে আসা যাক। নাম্বার 1, পৃথিবীর প্রায় 90% ভূমিকম্পই হয় প্রশান্ত মহাসাগরের একটি এলাকায়, যার কারণে এই এলাকাটির নাম দেওয়া হয়েছে রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার অঞ্চলটিতে প্রায় 452টি আগ্নেয়গিরি রয়েছে। পৃথিবীর প্রায় 81% আগ্নেয়গিরির অগ্নুপাত হয় এই অঞ্চলে। নাম্বার 2, প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও 10টিরও বেশি আগ্নেয়গিরিতে অগ্নুপাত হচ্ছে। কিছু কিছু আগ্নেয়গিরিতে শুধুমাত্র একই ধরনের অগ্নুপাত সংঘটিত হয়। পক্ষান্তরে কিছু কিছুতে সময়ের ক্রমানুসারে একাধিক ধরনের অগ্নুপাত সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্নুপাতকে 3 ভাগে ভাগ করা হয়, ম্যাগমেটিক অগ্নুপাত, প্রিটো ম্যাগমেটিক অগ্নুপাত এবং প্রিয়াটিক অগ্নুপাত। নাম্বার 3, পৃথিবীর সবচেয়ে দক্ষিণের আগ্নেয়গিরিটি অবস্থিত অ্যান্টার্কটিকা মহাদেশে। এই আগ্নেয়গিরিটি থেকে আগুন বের হয় না, বরং বরফের ক্রিস্টাল বের হয়। এর নাম মাউন্ট ইরেবাস। মাউন্ট ইরেবাসের উচ্চতা 3,794 মিটার, যা অ্যান্টার্কটিকাতে দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি। নাম্বার 4, পৃথিবীতে প্রতি বছর 5 লাখ এর মতো ভূমিকম্প হয়, যার মধ্যে আমরা 1 লাখ বুঝতে পারি, এবং মাত্র 100টি ভূমিকম্প যা পৃথিবীর ক্ষতি করে, যেগুলো প্রায় সবকটি 7 মাত্রার বেশি হয়ে থাকে। নাম্বার 5, খাদ্য নির্বাচনের ব্যাপারে কোনো প্রজাপতি মাছের কিছু প্রজাতি খুব বাহানা করে, প্রবাল ছাড়া আর কিছু খেতে চায় না। এরা মূলত একটি সামুদ্রিক মাছ, নানা রকম রঙের হয়ে থাকে বলে এদের প্রজাপতি মাছ বলা হয়। নাম্বার 6, মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না। মধু যে শুধু নষ্ট হয় না তা কিন্তু নয়, মধু নানা রকম রোগের রেমিডি হিসাবেও কাজ করে থাকে। বর্তমান সময়ে মধুকে সর্বধরনের বা সব রোগের ওষুধ হিসাবে বিবেচনা করা হয়। নাম্বার 7, মরুভূমির উড়োধুলো থেকে রক্ষা করার জন্য উঠের চোখে 3টি পাতা থাকে। করডাটা পর্বের এই প্রাণীটি সাধারণত মরু অঞ্চলে বিচরণ করতে দেখা যায়, একে মরুভূমির জাহাজও বলা হয়। নাম্বার 8, মানব মস্তিষ্কের 80% হল পানি। মস্তিষ্ক হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি অপরিহার্য অঙ্গ, যা করোটির অভ্যন্তরে অবস্থিত এবং দেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। মস্তিষ্কে পানির পরিমাণ কমে গেলে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি না। 2 বছর বয়সে মস্তিষ্ক 80% পূর্ণতা পায়, সম্পূর্ণ পূর্ণতা পেতে 25 বছর সময় লেগে যায়। নাম্বার 9, লিচেনস্টাইন মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র রাষ্ট্র। এটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে একটি। দেশটির মোট আয়তন মাত্র 160 বর্গ কিলোমিটার। লিচেনস্টাইনে অপরাধের হার অত্যন্ত কম, এবং তাদের পুলিশের এক সদস্যের মতে 1990-এর পর থেকে লিচেনস্টাইনে আর কোনো হত্যা হয়নি। লিচেনস্টাইনের পুরো পুলিশ বাহিনীটিতে 91 জন কর্মকর্তা এবং 34 জন বেসামরিক কর্মী রয়েছে, যার মোট সংখ্যা 125 জন। নাম্বার 10, সনিক দ্য হেজহেগ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের দ্রুততম গেমিং চরিত্রের জন্য নিবন্ধন করেছে। 1991 সালে এই গেমটি রিলিজ করা হয়েছিল, এবং সনিক হেজহেগ নিয়ে একটি মুভিও নির্মাণ করা হয়েছে, যার নির্মাণ ব্যয় $90 মিলিয়ন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে আরও নতুন 10টি ঘটনা নিয়ে। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো দেখতে চোখ রাখুন মারুস ম্যাজিক ল্যাম্পে, শুক্রবার, রবিবার আর মঙ্গলবার সন্ধ্যা 7টায়। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং মারুস ম্যাজিক ল্যাম্পের সাথেই থাকুন। আর নেশাকে না বলুন ধন্যবাদ।